আমি আমার ছাত্রদেরকে উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, তোমরা যারা পরীক্ষা দেবে এমন কি পরীক্ষার হলে যেন আমরা কোনো ধরনের অসদ উপায় অবলম্বন যেন আমরা দেখতে না পাই। আমরা কিন্তু ঠিক সেভাবে তোমাদেরকে তৈরি করিনি। আমরা চাই যে তোমরা যেভাবে পড়ালেখা করেছো, যতটুকু পড়ালেখা করছো ততটুকুই তোমরা পরীক্ষার খাতায় মূল্যায়ন করবে। আজকে মেদিনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান, বিদায় সম্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠান। আসলে বিদায় অনুষ্ঠান একটি পদার্পণ অনুষ্ঠান, আমি মনে করি বৃহত্তর পরিসরে নিজেকে নিয়োজিত করা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করব, কেউ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কেউ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কেউ বা আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ম্যাথস কিংবা নার্সিং কিংবা আরও অন্যান্য প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো আমরা পদার্পণ করব। আমি তোমাদেরকে এতটুকুই বলতে চাই, আমরা আজকে একটি ফুলের বাগানে অবস্থান করছি। এইখানে দুই ধরনের ফুল অবস্থান করছে, একটি হলো ফুটে যাওয়া ফুল। ফুটে যাওয়া ফুল বলতে আমাদের যে ডায়েসে যে আমাদের অতিথিগুলো রয়েছে বিভিন্ন ধরনের জায়গা থেকে এসেছে অভিভাবকগণ, এনারা কিন্তু এক একজনের এক এক রকম পেশা নিয়ে অবস্থান করছে। আর তোমরা হলে এখনো ফুটনি, ফুটার জন্য প্রস্তুত হয়ে আছো। এই জন্য আমি তোমাদেরকে এমনভাবে ফুটতে বলবো যেন তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সারা বাংলাদেশে অবস্থান করতে পারো। আমরা সেদিনে আমরা নিজেকে গর্ব মনে করবো। আমরা চাই সেই দিনগুলোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি।